একবারে সম্পূর্ণভাবে এই টু জেড সম্পূর্ণ বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনারা আমরা শুনাইতাম ইশা তাই আজকে আমরা কন্টিনিউ করব এই মৃত্যু লন্ডন থেকে আমরা কিভাবে মৃত্যুর লাগি প্রস্তুতি নিতাম ইনশাআল্লাহ আজকে আমরা লগে আপনারা আমরা প্রিয় শেখ আমরা লগে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলিম দিন ইসলামর মসজিদের সম্মানিত ইমাম এবং খাতিব হাফিজ মাওলানা আবুল হুসাইন খান আসসালামু আলাইকুম শেখ

আপনারা এই নিয়মিত অনুষ্ঠানটা দেখার লাগে সো জাকাল্লা খাইরান আপনারা সকল দিয়ে আপনাদের অপেক্ষা করেন আল্লাহ জাজাদুকা ভাই বোনাই হল গত কয়েক সপ্তাহ আপনারা কইসি আজকে হয়ে আমার আলহামদুলিল্লাহ বালা আছি তার কারণ দুই দুনিয়ায় হায়াতে বাছি আছি এখনও আমরা বালা খাম খরার সুযোগ আছে আজকেও কিন্তু ইসলাম মসজিদ প্রায় চার জন মানুষের জানাজা হয়েছে গতকালকেও সাতজন মানুষের জানাজা হয়েছে গত শুক্রবারে নয়জন মানুষের জানাজা আমরা একলগে ফরছি এই ইসলামের মসজিদ আল্লাহ একবার আপনি আমি যেন দুই দুনিয়ায় বাঁচিয়ে আছি এখনও আপনার আমার সুযোগ আছে একটা বালা কাম করার এখনও আপনার আমার সুযোগ আছে মৃত্যুর লাগি প্রস্তুতি নিতাম কারণ এখনো আপনি আমি হায়াতে বাঁচিয়ে আছি আউকা আমরা শেখরা আজকে আমি রিকোয়েস্ট করবো কন্টিনিউ আমরা লগে আলোচনা করা লাগি শেয়ার করা লাগিয়া আমরা ভাবে গত শহর সপ্তাহ আলোচনা করছোন আমরা ফিজিক্যালি এবং কিবা কোন কোন জিনিস আমরা আমরা মারার বাদেও আমরা আজকে আমি অনুরোধ কর্ম শেখায় আমরা যদি একটু হইন আমরা অনেক সময় মনে করি আমার বয়স মাত্র ত্রিশ বছর চল্লিশ বছর আমি আরো পরে মৃত্যু লাগি প্রস্তুতি নি মনে এখনও তো বুড়ো হয়েছি না বয়স বেশি হয়েছে না শেখ আপনি আমরা একটু আলোচনা করেন কোন সময়তে কি আমরা মৃত্যু লাগিয়া মানে ফিজিক্যালি এবং মেন্টালি প্রস্তুতি নিতাম আলাইকুম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين وأعوذ بالله من الشيطان الرجيم شو ركولتي الله سبحانه وتعالى الحمد دي الله بكر بوشن شكره আর অসংখ্য অগণিত সালাত সালাম পেশ করেছি প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের প্রতি এবং তার আহলে আয়াল তার পরিবার পরিজনের প্রতি তার সাহাবে ইকলামের প্রতি তার রবীন্দ্রের প্রতি এবং আজকের একজন আলেম যিনি হবেন তার উপর আল্লাহ তালা আমাদের এই হামদ করা এবং দরুদ শরীফ পেশ করা সবটা কবল করুন শুরুতেই আমি বলে নিচ্ছি একরা টিভি বাংলা যে প্রোগ্রামগুলো করে থাকে এটা একটা বিশাল খেদমত বাংলাদেশি কমিউনিটির মাঝে এটা একটা বড়ো ধরনের খেদমত করে আসছে একটা টিভি কর্তৃপক্ষ বিশেষ করে আমার বন্ধু মানুষ ইমাম কাসিম সাহেব সহ তারা আনসিন অবস্থায় এখানে টেকনিক্যালি আমাদেরকে হেল্প করে থাকেন টিভি স্টেশনে বসে বসে আমাদেরকে হেল্প করে থাকেন এই টিম শাহিন ভাই তারপরে সুহেল ভাই বিশেষ করে প্রডিউসার রানাবাই সহ সবার জন্য দোয়া করছি আল্লাহ সাহানাহ তারা এই লোকগুলোকে এই ভাইগুলোকে যেন তার দিনের পথে কাজ করার জন্য হিম্মত দান করেন এবং তাদের যে খেদমত যে সময় দেয় তারা তাদের এই সময়টাকে আল্লাহ তালা কবুল করুন এবং আজির আজিম দান করুন তারা এই হেল্প না করতে পারলে আমরা আসলে টিভিতে এখানে বসে ঘন্টার পর ঘণ্টা বিভিন্ন ধরনের প্রোগ্রাম ইসলামিক অনুষ্ঠান আদি পরিচালনা করা এটা সম্ভব হতো না এজন্য আবারও আমি নাম ছড়াই বলছি যত ভাই ভাইরা এখানে কাজ করেন ইমাম কাসিম থেকে শুরু করে ছোট্ট একজন প্রডিউসার পর্যন্ত সবার জন্য দোয়া করছে আল্লাবাক সবাইকে হায়াত দান করুন এবং আমাদের এই কাজগুলো আল্লাহ তালা কবল করুন আমি সহ অন্যান্য যত আমি এখানে আসেন কথাবার্তা বলেন আলেমদেরকে মহব্বত করি আর আপনারাও মহব্বত করবেন আল্লাহ আসতে সকল আলেমকে আমরা মহব্বত করি আল্লাহ তালা সকল আলেমের নেক হায়াত দান করুন দয়া করছি এবং সবাইকে সুস্থ রাখুন সুস্থতার কথা বলতে আমার হাস করে মনে পড়ে গেল বিশেষ করে মুফতি আব্দুল তাকিম সাহেব আমাদের কমিউনিটির একজন বড় আলেম আলেম দিন এবং বড় জ্ঞানী মানুষ আমি তাকে অত্যন্ত সম্মান করি উনি একটু অসুস্থ সময় সময় অসুস্থ হয়ে পড়েন আমরা ওনাকে মিস করি প্রায় সময়ই তো দয়া করছি আল্লাহ তারা আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধা এবং প্রিয় মুফতি মৌলানা আব্দুল সহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুন এবং টিভির সামনে এসে প্রোগ্রাম করার তো যোগদান করুন ইকরা বাংলার ম্যানেজার ইমাম শাহিনাই তার শরীরটা খুব বেশি খারাপ তার সকল অসুস্থ ভাইদেরকে যারা আহলে ইলিম ভাই এবং বোনরা তারা কিছু পড়াশোনা করছিলেন বলেই আজকে সমাজকে কমিউনিটিকে কিছু দেওয়া সম্ভব হচ্ছে এই জন্য দোয়া করছি আল্লাহ তারা মৌলা শাহিন যত ইকাল বাংলার সাথে জড়িত রয়েছেন দিনের সার্ভিস দিয়ে যাচ্ছেন ফ্রি সার্ভিস মহান আল্লাহ আল্লাহ সহান তালা সকল উস্তাদদেরকে সকল আলেমদেরকে সকল হজারাতদেরকে আল্লাহবাক হেফাজতে রাখুন সুস্থ রাখুন এবং দিনের কাজে কবল করুন এই দোয়াটা শেষ করে আমি এখন যাচ্ছি আমাদের মূল আলোচনায় আজকে মৃত্যু নিয়ে কথাবার্তা বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে যে কোন সময় থেকে প্রিপারেশন নিতে হবে তাইলে তার আনসার হবে যে প্রত্যেকেই তার মৃত্যুর সময়টা যেন সে নিজে খবর পায় সে নিজে যেন এটা জানতে পারে এখন বলেন মৃত্যুর সময় জানার পথ আছে কেউ কারো পক্ষে তার মৃত্যু মৃত্যু কোন সময় হবে এটাকে জানা সম্ভব জানার কোনো পথ আছে উপায় আছে নাই বিজ্ঞান সায়েন্স টেকনোলজি ডিজিটালাইজেশন সব ফেল অনেক ক্ষেত্রে অক্ষম কোনো কিছুই করতে পারবে না অসুখ আল্লাহ দেন আজ পর্যন্ত অসুখটা সারার জন্য মেডিসিন ডিপার্টমেন্ট ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্ট কোনো হেল্প করতে পারলো না বড় দুঃখের কথা মৌধ কখন আসবে কার কোন সময় আসবে আজ পর্যন্ত আবিষ্কার করতে পারলো না মেডিকেল সায়েন্সের অনেক ফ্রেন্ড আমার আছে অনেক ডাক্তাররা আছে সার্জনরা ফ্রেন্ড আছে তো তাদেরকে জিজ্ঞেস করলে তার মানে বোকা হয়ে যায় বলে সারা জিন্দিগি যা পড়ছি সব ফলা বেকার এক প্রশ্নের সামনে বললাম মৌধটা কেমনে হয় দেখি বলো তোমরা

নোস কেউ জানত না এমনকি আহ সব খবর যিনি রাখতেন কেমন মোহাম্মদ সাল্লি আমাদের প্রিয় নবীজি তার মতের খবরটা জানতেন না এজন্য মতের খবরের ব্যাপারে কেউই ইলিম রাখি এটা আল্লাহর হাতে কিছু জিনিস আল্লাহ তার নিজের হাতে রেখেছেন কারো হাতে দেন নাই কেয়ামত কবে হবে আল্লাহর হাতে কেউ না। কোনো কোন দার্শনিক আলেম ওলামা কিছু কিছু অতিরিক্ত কথাবার্তা বলেছেন একটু বাড়াবাড়ি করে ফেলেছেন সময় সময় আমরাও শুনেছি ভিডিওতেও পেয়েছি মেট দিয়ে দিয়েছেন কবে কবে আকা কেমত হবে ইত্যাদি ইত্যাদি এগুলো একটু বাড়াবাড়ি কথা একটু একটু বেশি বলে ফেলছেন এই যেতে কথাবার্তা না বললে ভালো আল্লাহ তালা যেখানে এটা একটা তিনি নিজে নিয়েছেন আল্লাহ বলেছেন ইয়েস ইয়েস আলুকা নাস কান্ন সাহ মানুষ এসে অনবী আপনার কাছে কেয়ামত সম্পর্কে সা সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি জানাই দেন দেন্দাল এইটার ইল সম্পূর্ণভাবে আল্লাহর হাতে এটা বলার পরে আবার ডেট দেওয়া যায় হ্যাঁ এটা এক ধরনের হালখামি হয়ে গেছে এই যে তুই না কথাবার্তা বললে ভালো হইত আরেক আল্লাহ আলু আর মানুষ এসে অনবী আপনাকে প্রশ্ন করে ট্যামত কবে হবে আপনি জানাই দেন একই কথা যে কোর ইল নমা ইল মুহা ইন দারব্বি আল্লাহ ইল্লাহু লাহ এক এটা এটা ইলিম আল্লাহ ছাড়া কারো কাছে নাই আল্লাহ কনফার্ম করছেন যে আমি ছাড়া ইল্লাহু এই কেয়ামত কবে হবে তার ইলম কারো কাছেই নাই তো নাই যেখানে কোরআন আল্লাহ বলতেছেন তারপরে আমি কেন চেষ্টা মেষ্টা করে বাইর করি এই যেতিয়া চেষ্টা করা এটা আদৌ ঠিক না এটা ইলমের খেলাফ আলেমের খিলাফ শাহানের খিলাফ নবীর আদবের খিলাফ এবং কোরআনের সম্পূর্ণ খিলাফ এগুলো আমরা করা ঠিক না এক ব্যক্তি এসে করে খোঁজাখুঁজি করছিল কেমন সে একটু অনুসন্ধানী লুক ছিল তাই সে একদিন জিজ্ঞেস করলো ইয়ার কেয়ামত কবে হবে এসে জিজ্ঞেস করে ফেলছে রসুল সেন জিজ্ঞেস করছেন যে এত বেশি ব্যস্ত হয়েছে কেয়ামত কবে হবে রেডি কিরতিক বলো বাস চুপ হয়ে গেছে এই সাহাবি চুপ লোকটা চুপ হয়ে গেল যে ভাবে আমি জিজ্ঞেস করতেছি কবে হবে আর তিনি আমার এমন প্রশ্ন করলেন যে কেয়ামত যখন হবার হবে তুমি করছো নাকি তবে কেয়ামতকে পাওয়ার জন্য এত ব্যস্ত কেন কি রেডি করছো তুমি এটা বলো তখন সে চুপ হয়ে গেলো সুমাহুল্লাহ তো এই জন্য এই যে জিনিস নিয়ে হাতাহাতি করা ঠিক না ঠিক এমনি করে মতির বিষয়টাও আমরা কেউ জানি না ভাই কার কোনো সময় মত হবে টাইম ইজ ফিক্সড আল্লাহ সুহানো এসব করছেন যে ইদা যা আজাল হুম আয় যখন তোমার আজল আসবে আজল মানে হচ্ছে ফিক্সড টাইম কেমন ডেডলাইন এটাকে আমরা ইংলিশে যদি বলি আমরা বলবো এক্সপায়ারি টাইম সব কিছু কিনতে গেলে কোনো আইটেম কিনতে গেলে খাবার দাবার হোক আর যে হোক দেখবেন একটা এক্সপায়ারি ডেট দেওয়া আছে কেমন এবার এক বোতল পানি কিনেন একদম অবসাদ কথা বললাম পানি এক বোতল কিনে দেখবেন পানির বোতলের নিচে গায়ে বা উপরের যেটা লিড ওখানে এক্সপায়ারি ডেট লেখা আছে তো সব জিনিসের যদি ইনসান বানায় যেগুলো তারও এক্সপায়ারি ডেট থাকে এটা আল্লাহ কি বানান নাই আল্লাহ আমাদের মানে সৃষ্টি করেন নাই আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আমাদের পিছনে আমাদের গায়ের সাথে একটা সিম কার্ড তিনি দিয়েছেন আজ পর্যন্ত মেডিকেল সায়েন্সের সার্জনরা ফেলিয়ার টু সে আল্লাহ পরিষ্কার দিয়েছেন বলে ও প্রত্যেকটি প্রাণীর সাথে তার গোলদেশে আমি একটি সিম কার্ড দিয়েছি একটা কেমন আল জমনা হু তো ইরহুফি তার একটি কাদারের একটা ছোট্ট একটি চিপপিন কেমন এটা তিনি কোথায় গলার মধ্যে রাখছে গলার মধ্যে রেখেছেন এখন গলার কোন শ্বাসনাদের সাথে না অন্য কোনো রোগের সাথে আমাদের জানা নাই এই সম্পূর্ণ গলা চেক করতে 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 মেডিকেল সায়েন্স ফেইল হয়ে গেছে যে চিপপিন কোথায় রাখছেন আমরা তো খুঁজে পাইলাম না হ্যাঁ এটা খুঁজে হওয়ার জিনিস না বলেন তো আপনারা যখন ডিজিটাল নিয়মে মোবাইলের মধ্যে বহু জিনিস দোকান এটা কোথায় রাখেন সিম কার্ডে রাখেন এই অনলাইন কি বলে এটাকে এটাকে বলে ইলেকট্রনিক্যালি রাখছেন আপনি ইলেকট্রনিক যে জিনিসটা রাখছেন আপনি এটা কোনোদিন খুঁজতে পান যদি আপনারটা খুঁজতে না পান মানুষ যেটা সৃষ্টি করছে এটা ইলেকট্রনিক্যালি রাখার কারণে পাওয়া যায় না আবার ওই জিনিসটি সমান জিনিসটি প্রিন্ট করেন তখন তো পাওয়া যায় হাতে হাত দিয়ে হাতানো যায় কাগজে প্রিন্ট হয়ে আসে ঠিক এমনি করে আল্লাহ রবীন্দন আমাদের প্রত্যেকের গরদেশে তো সত্য আল্লাহ হক তার কোরআন হক তার কোরআনের বাণী হক তিনি বলেছেন ওকুল্লা ইনসানাহু ফিহু ফি অনুক তার গোলার মধ্যে রেখেছি তাইলে এই গোলার মধ্যে রাখা আছে আপনার আপনা আপনার আমার সবার আমাদের এক্সপায়ারি ডেট কিন্তু এটা আমরা কেউ জানার কোনো পথ নেই যার ফলে আমরা কেউই এটা জানি না তাইলে মৃত্যুর আমি জানা নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মৌ শুধু বয়স হইলে পরে আসে আশি বছর আস হইলে পরে আসে পঁচাশি হইলে আসে নব্বইতে আসে এর আগে আসে না হ্যাঁ না আমরা বিবির জানা যাও পড়ি বিবি আমাদের ঘরে আমারও এক বিবি দুনিয়া আসার পথে চলে গেছেন মায়ের পেটেই তার জন্ম হওয়ার সময় আজ থেকে প্রায় তিরিশ বছর আগে তিনি জন্ম নিতেই ইন্তকাল করে ফেলছেন তাইলে বোঝা গেল সবারই এভাবে অভিজ্ঞতা আছে বেবিরাও যায় তাহলে বেবি মার পেটেও যায় বের হয়েও যায় বের হয়ে কয়েক সেকেন্ডের মধ্যেও যায় কয়েক মিনিটের মধ্যেও যায় কয়েক দিনের মধ্যেও যায় তাইলে মৌতের জন্য কোনো এজ লাগে না কোনো সময় থেকে মত প্রিপারেশন নেবেন বা প্রশ্ন করছেন কোনো এজ নাই এটা হলো সেকেন্ড কথা থার্ড কথা হলো মৌথ এনি টাইম কুড কাম টু ইউ কুড কাম টু মি আমি কথা বলছি এখন কয়েক সেকেন্ড পরে হয়তো কথা বলা শেষ হয়ে যাবে এভাবে করে আমরা কোনো টাইম জানি না আমাদের কার কোনো সময় আসবে আজকে আমরা ইসলাম্ল মসজিদের নামাজ পড়লাম চার জনের এর গতকালকে সাতজন এর আগে নজন গত জুমাবারের এইভাবে করে প্রত্যেকদিন দিন জানাজাগুলো হচ্ছে খবর কি আমাদের আমাদেরকে প্রত্যেকটি লাশ এই খবর দিয়ে যাচ্ছে যে আমি চলে যাচ্ছি তোমরা রেডি হও তোমরা রেডি হও রেডি হইছনি ওই যে রসুলাম ওই ব্যক্তিকে যে আনসার করছিলেন যে তুমি কি জোগাড় করছো কি রেডি করছো ঠিক প্রত্যেকটি জানাজার কাছ থেকে এই খবর জন্য আমরা কানে কানে শুনি যে তারা কানের লাগাল পায় না তারা আমাদেরকে এসে কানাকানি করে বলতে পারে না বটে কিন্তু প্রত্যেকটি ডেড বডি শুয়ে আছে শটান হয়ে শুয়ে আছে কার কিন্তু থারদিকে কান বলতেছে যেন আমি আমাকে তুমি দেখতে আসছো জানাজা পড়তে আস তোমারও জানাজা এইভাবে করে তুমি শুয়ে যাই তোমারও হবে তোমারও জানাজা হবে তুমি রেডি হও এই রেডি হওয়ার যে দাওয়াত দিয়ে যায় এটা কয় জন্য বলেন জানাজা যা পড়া পড়স মহালাল্লা কত আমরা না করি শেখ আব্দুল কেউ সাহেব হামেশা ওয়াজ নসিহত করেন যে কথা বলবেন না কিন্তু পরে নওয়াজ থেকে বের হয়ে এই আড্ডা শুরু হয়েছে জোরে জোরে আওয়াজ করে একটা বার এই ফিলিং আসে না যে আমি তো এইভাবে করে হওয়ার কথা ছিল আজকে আজকে আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি আমার হায়াত রয়ে গেছে যে না আমি বেঁচে গেছি না আমি আমিও তো হইতে পারতাম এই লাসটা ঠিক না এইভাবে আমরা আমাদের সময়ের ব্যাপারে যেন খেয়াল রাখি যে এনি টাইম ডেথ কুড কাম টু মি টু মিট মি আল্লাহ বলেছেন তোমার সাথে এসে মোলাকাত করবে তোমার তো সাথে মোলাকাত হবে মহতের সাথে দেখা হবেই কিন্তু টাইমটা জানা নাই আমাদের এই দুটো কথা বললাম এবারে আসে থার্ড কথা যে যখনই আসে এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে যেন আল্লাহ বলেছেন ওলা ইল্লা ও তুম মুসলিমন মুসলমান না হয় খাঁটি মুসলিম অবস্থা না হওয়া পর্যন্ত মৃত্যু মুখে পতিত হয়ে না তুমি তুমি তোমার মত হবে কনফার্ম তো তাইলে তুমি মরবে না যতক্ষণ তুমি মানে ভালো মুসলিম না হয়েছ। তাইলে বারো মুসলিম হওয়ার ডেট আছে হ্যাঁ আমি আগামী রোজা মাসে ভালো করে আমল করবো তখন আমার মতটা যেন হয় না এভাবে তো আপনি বললে হবে না আগামী রমজান পাবেননি আগামী দিন আগামী আগামীকালকে পাবেননি না তাইলে আপনি টোয়েন্টি ফোর সেভেন ইউ হ্যাভ টু বি রেডি ফর ইয়ার ডেথ এটা হচ্ছে মেন মেসেজ আল্লাহ বলছেন যে তুমি খাঁটি মুসলিম হয়ে সবসময় থাকো একদম রেডি থাকো একদম প্রিপেয়ার্ড থাকো যে সময় তোমার সাথে সেই মত মোলাকেই কুম তোমার সাথে মোলাকাত করে ফেলতে পারে তাইলে আশা করি বিষয়টা অত্যন্ত পরিষ্কার হয়ে গেল যে যে সময় যেহেতু এসে মতটা আমার সাথে মিলিত হয়ে যেতে পারে তাইলে আমি যে কোনো সময়ের জন্য রেডি থাকি ও আমার সম্মানিত ভাই এবং বোনরা কমিউনিটির মুসলিম ভাই বোনরা আপনাদের ইমাম কথা বলছি অনুরোধ করতেছি আসুন এই কোরআনের আয়াতের আলোকে ও ইল্লা ই আন্তম মুসলিমন আপনি আমি যেন ভালো মুসলিম স্টেটাস অফ ইমান যেন আমাদের খুব সাউন্ড থাকে গোড থাকে ভালো হালতে খুশির হালতে রবের সাথে মোলাকাত করবো এই আশা এই তামান্না যেন রেডি থাকি যে কোনো সময় আমার মত আসতে পারে এটা ছাড়া আমাদের আর প্রিপারেশনের কোনো পথ নাই যা করি আল্লাহকে যেন বয় করে করি বিবেকের বিরুদ্ধে কোনো কাজ করব না আমাকে আল্লাহ একটা বিবেক দিয়েছেন একটা নিয়ামত দিয়েছেন বুঝ সমুজ দিয়েছেন আন্ডারস্ট্যান্ডিং দিয়েছেন ভেরি ক্লিয়ার কোনটা কালো কোনটা সাদা যদি আমি চিনি কোনটা নিয়ে কোনটা অন্যায় আমাকে চিনতে হবে কোনটা হারা কোনটা হারাম বুঝতে হবে তারপর এর আলোকে আমাদের জীবনটা পরিচালনা করতে পারলে মতটা আসলে কোনো অসুবিধা নেই কোনো পরোয়া নাই যেহেতু আল্লাহ জীবন দিয়েছেনই একদিন তাইলে আমার মৃত্যুর ডেটও আমার দেওয়া আছে আমাকে টাইম মতো রেডি থাকতে হবে এমন নয় যে মৃত্যু আসার দশ দিন আগে দশ ঘন্টা আগে আপনাকে বলা হবে বিপিপিআর ন এখন বলা হচ্ছে এক্ষন বলা হচ্ছে বিপিপিআর গেট রেডি আপনার ফ্লাইট একদম রেডি কেমন কোন সময় ফ্লাইট আপনাকে ডাক দিবে যে আসো কেমন মাইকে অ্যানাউন্সমেন্ট হবে প্যাসেঞ্জার ফর সেন সো ফ্লাইট নাম্বার ফ্লাইট নাম্বার ঘোষণা করা হবে তখন আপনি যে অবস্থায় দেখেন অবস্থান এয়ারপোর্ট আপনাকে এখন উঠতে হবে চার থেকে উঠেই আপনার হাতের ব্যাগ নিয়ে রোয়ান এই রয়ানা হওয়া শুধু উপেক্ষায় আছেন যে কোন সময় অ্যানাউন্সমেন্ট করবে এয়ারপোর্ট থেকে যে অথ নম্বর ফ্লাইটের প্যাসেঞ্জার রেডি হোক গেট নম্বর অমুখে যাও এটা বলার পর আর কোনো প্যাসেঞ্জার পিছনে যায় না না সামনে জায়গাই এভাবে করে আমরা রেডি থাকতে হবে আল্লাহ বলছেন ওলাহতমু তুল্লাহ ইল্লা ও আনতু মুসলিম মুসলিম অবস্থা যদি মরতে চাও তাহলে বি রেডি ফর টোয়েন্টি ফোর সেভেন তাহলে আসুন চব্বিশ ঘন্টা যেন আমরা আল্লাহ তায়াদার এই এই হুকুমের আওতায় এসে রেডি থাকি পরে রসুল রসুলসল্লা সাল্লাম ওই যে ব্যক্তিকে বলছিলেন যে কেমত কবে হবে এটা তুমি চিন্তা করতে তোমার কি কি রেডি করছো এই রেডি করছো কি তার জবাবটা যেন সবার মধ্যে রেডি থাকে আমার সম্মানিত ভাই এবং বোন একটু না বললে হচ্ছে না আমরা জানি খারাপ মত অনেকের হয় অনেক মানুষের খারাপ মত হয় আপনি বলেন ফেরাউনের মত কত খারাপ হয়েছে তার মন্ত্রিসভার যে গিয়েছিল এই মানে খুব বেশি এই কী বলে মালদার ছিল দনখুবের ছিল তো কারুন এই কারুনের মত কেমনি হয়েছে এইভাবে করে খারাপ মতের বহু উদাহরণ আমাদের সমাজে আছে পানিতে পড়ে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় বিভিন্ন ধরনের মানে এই একটু আগে আমরা খবর পেয়েছি অনলাইন যে সিলেটে নাকি একটা পরিবার আল্লাহ আশ্চর্য হলাম স্বামী নাকি তার স্ত্রীকে গলা কেটে জবাই করে ফেলেছে গত সপ্তাহে এই দেশ নামের যে পত্রিকা ওখানে দেখলাম একটা মেসেজ যে ইংলিশ বেসারা তার স্ত্রীকে দুইশো বিশ টুকুড়া করছে কেটে কোটে দুইশো বিশ টুকরা করছে এইটা হচ্ছে খারাপ মৃত্যুর আলামত তাই এগুলো হয় কেন এগুলো ওরা তো মুসলমান না ঠিক আছে কিন্তু না এটা এটা বললে হবে না মুসলমান না মুসলমান কোনো কথা নয় শান্তির মহত্ত্ব হইতে পারত কিন্তু এইভাবে খারাপ মতের এক্সাম্পল আমাদের সমাজে আছে আমরা আল্লাহ তাল কাছে খারাপ মত থেকে পানা চাইব সময় আর ভালো মতের জন্য আল্লাহ সাকারাতের মতের যে কষ্ট হয় এখান থেকে তুমি আমাদেরকে রেহাই দিও তোমার কাছে পানাও চাচ্ছি আল্লাহ আকস্মিক মত থেকে অ্যাক্সিডেন্টের মত থেকে এরপরে মাইট দৌড়ের মধ্য থেকে যে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে মরা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো আর সুন্দর মত দিও এই দোয়া যেন আমরা করি আসুন আল্লাহ তাদের কাছে দোয়াও করব কিন্তু টোয়েন্টি ফোর সেভেন ভালো আমলের সাথে রেডি থাকবো যে আল্লাহ করে সময় ডাক দিবেন আমি যেন তার ডাকে সাড়া দিতে আমার আমার প্রস্তুতি সহকারে করার জন্য আমি প্রস্তুত থাকি জখম উল্লাহ শুক্রান বারাক আল্লাহ জল্ শেখ অত্যন্ত সুন্দর করে আপনারা আলোচনা করছই আশা করি আপনারা যারা শুনছেন আর শুনবা আরও সামনে দিয়ে শুনবা এই প্রোগ্রামটা আবার রিপিট হইব আর এখন তো আপনারা সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আপনারা ইক্রা বাংলা ফেসবুক সিলেটি অনলাইন সহ আর অন্যান্য পেজের মাধ্যমে মুসলিম উম্মার মাঝেও আপনারা দেখরা শুনবা প্লিজ আপনারা লাইভটা শেয়ার করে দিবা আপনারা শেয়ারের কারণে যত মানুষের শুনবা আমল করবা এবং মৃত্যুর লাগে কীভাবে প্রস্তুতি এই ব্যাপারে জানবা এবং প্রস্তুতি নিবা আপনারা কিন্তু সব ইটারও এটা সব পাইবা দেখো কা বাইবে গত শুক্রবারে নয় জনের জানা যায় এই ইসলামের মসজিদ আদায় করছি এর আগর বুধবারে ফর হয়েছে ফাঁচ জনের আজকে কিন্তু চার জনের ইসলামের মসজিদ জানা যা হয়েছে গত কালকে সাত জনের হয়েছে এই মানুষগুলা কিন্তু আর ইয়া মৃত্যুর লাগে আর প্রস্তুতি নিতে পারত না আর সুযোগও নাই কিন্তু আপনারা আমার এখনো সুযোগ আছে এখনো সুযোগ আছে যে এভাবে শেখে হয়েছে কোন সময় আমরা মৌ আমরা জানি না কিন্তু যত সময় আমরা জিন্দা আছি আপনার আমার কিন্তু এই সুযোগটা আছে আমরা এটা লাগে প্রস্তুতি নিতাম তাই আউকা আমরা যেভাবে আল্লাহ আমরা হুকুম করিয়া দিছই এইভাবে যেভাবে রসলামে থান জিন্দগি আমরা রস্লামার জিন্দগি তান নিজে চলিয়া সাহাবি আসলে দেখাইয়া গেছেন কীভাবে চলতাম আমরা এইভাবে চলার আমার চেষ্টা করি সে আমরা বেড়েক যাই বেড়েক যাওয়ার আগে আমি চেষ্টা আপনারা জি দিনে যে বাল মহতর কোনো দোয়া আছে নি আপনি অবশ্যই এটা জোর আপনি যদি আমরা এবার রিপিট করেন হয়তো অনেক হাসই আচ্ছা আপনার যদি সাইড দুটা রাখতে পারবা কিংবা যদি সেই ফোন থাকে প্লিজ আপনারা এটা তার ফলে রেকর্ড করে লুকা অনেক ফায়দা হইব সেখানে যদি ভালো মত লাগে আমরা দুটা যদি আবার হ্যাঁ ভালো মতের জন্য আমি দুইটা কথা বলছি আপনি একটা নিশ্চেন সেটা হচ্ছে যে দোয়া দোয়া ভালো মতের একটা কারণ যে দোয়া করলে আল্লাহ তারা দোয়া কবল করবেন কিন্তু আসল কথা বলছি সেটা হচ্ছে আমল ভালো মতের জন্যে নিজেদের আমল করে টোয়েন্টি ফোর সেভেন রেডি থাকতে হবে ভালো ভালো মৌ হয় সাজদায় মৌ হয় উমরা গেছে মথ হয় হজে গেছে মৌ হয় হজে উমরা মারা গেলে পরে হাসলানুল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কেয়ামতের দিন তারা এই কাফন কাফনের যে কাপড় এটা কাফনের কাপড় আর থাকবে না এটা হয়ে যাবে উমরার এহরামের কাপড় এই এহরাম অবস্থায় লব্বাইক বলে তারা কেয়ামতে উঠবে সব মানুষ কত পেরেশানি করবে আর এই লোকগুলো বলে চিন্তা করেন তাদের কী কি এক্সাম্পল দিচ্ছেন ঠিক এভাবে করে সাজদার হালতে ওরুকুর হালতে নামাজের হালতে আপনি গেছেন ভালো মত আপনি কোরআন তেলা হালতে আছেন গড়ে পড়ছেন এভাবে করে ভালো আমাদের জন্য টোয়েন্টি ফোর সেভেন লেগে থাকবেন

আল্লাহ তাআলা আমাদের দোয়া এবং আমলকে কবল করুন আহমিন জাকুল্লাহ হাইরান আমরা ভাই বোনের নখল আমরা একটা ছোট্ট একটা ব্রেকও যাইমু ব্রেকর বাদে শেখে ইনশাল আলোচনা করবা যেনে বাল মৃত্যুর লাগে আমরা কোন কোন আমল করতাম কীভাবে আমরা আমল করতাম এই ব্যাপারে শেখে বিস্তারিত আমরা লোক আলোচনা করবা ইনশাল্লাহ এর বাদে শেখে কিন্তু একটা কথা কইসেন বালো মুসলমান নাও ইয়া মরবানা اتوني عمره السنه قرب ان شاء الله بليز افرا لو جت اخبار السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته وعليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين بسم الله السلام والسلام على <تضحكي> رسول الله আশা করি আপনারা সব ভালো আছেন আর দاخরি ভালো থাকতা الحمد لله আমরা বালাসি আমরা ব্রেকের আগে আলোচনা করাত আসলাম মৃত্যু সম্পর্কে কিভাবে আমরা মৃত্যুর প্রস্তুতি নিতাম শেখে আমরা লাগে অনেক আলোচনা করছেন বিস্তারিত এবং ও আলোচনা করছেন এবং আমরা একটা দোয়া শিক্ষা দিচ্ছেন যে দোয়াটা হইলো কি কিভাবে আমরা দোয়াটা পড়তাম আর কোন দোয়াটা পড়তাম যখন ভালো মৃত্যুর লাগে অনেক দোয়া আছে তো শাখে একটা আপনারা লাগে শেয়ার করছেন আশা করি আপনারা এটা রেকর্ড করছেন আর যদি রেকর্ড না করেন তা হন এই প্রোগ্রামটা কিন্তু আবার রিপিট হইব আপনারা শুনতে পারবা অথবা আপনারা আমরা ইকরা বাংলা ফেসবুক কিংবা অনলাইন অথবা মুসলিম পেজের মাঝে আপনারা দেখলে ইউটিউবে গেলে আমরা ইকরা বাংলা ইউটিউবের মাঝে গেলে আপনারা এই প্রোগ্রামটা আবার দেখতে পারবা ইনশাআল্লাহ আমি শেখর কাছে এখন একটু রিকোয়েস্ট করব আপনারা মনে হয়েছিল যে বালো মুসলমান না ওইয়া মৃত্যুবরণ করিও না মুসলমান বলতে শেষ আমরা তো বুঝি যেসলমানের মধ্যে দেখেনটা আপেক্ষে কে এবং অনেক লম্বা জিনিস আমি শর্ট করে বলতে গেলে বলবো ইমানদারের পরিচয় হচ্ছে যে ইমান আনছে একজন সেটা দেখা যায় না একজন পড়লো আসাদুল্লাহ ইসাদ ক্যালিমা পড়লো ইমানদার হয়ে গেছে কিন্তু পথে ঘাটে তাকে যদি আপনি দেখেন সেই ইমানদার না বেঈমান আপনি বুঝতে পারবেন না এটার নাম হচ্ছে যেটা দেখা যায় না তার নাম ইমান আর যেটা দেখা যায় তার নাম ইসলাম একজন বলল আমি মমিন বলা এনাফ না যখন দেখবেন যে সেই লোকটা নমাজে যাচ্ছে উজু করতেছে পাক পাকিজা হচ্ছে নমাজে গেছে সাজদা করতেছে রুঘু করতেছে রোজা রাখছে ঈদ করতেছে কুরবানি এই হলো মুসলমান ইসলাম দেখা যায় ইমান দেখা যায় না আমি আবার বলছি ইমানদারের ইমান দেখা যায় না যখন সে এই ইমানটাকে ইসলাম দিয়ে আমল করে তখন বোঝা যায় এটা এক একজন মোমিন মুসলমান আমরা তাকে মোমিনও বলি মুসলমানও বলি কিন্তু আসলে সে যদি কেউ বলে আমি ইমানদার আর নমাজ পড়ে না রোজাও রাখে না কোনো কাজে নাই তাহলে সে আসলে মুসলমান না এটা এটা ঠগ বলে একটা আর করে আর আরেকটা এই জন্য কিছু লোক আছে দেখবেন বলবে সমাজে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে ইমান মোটেই ঠিক নাই কেমন রসুল বলছেন ইমান আনার সাথে সাথে সাক্ষী হলো যে তুমি নামাজে যাও কেমন মুমিন তুমি যদি তুমি দাবি করো তুমি মমিন যে তোমার নেক্সট কাজই হচ্ছে তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ে প্রমাণ করো যে দিস ইজ মাই ইসলাম আর দিস ইজ মাই নমাজ মাই নমাজ ইজ ইসলাম তাইলে আমি বুঝবো তুমি মুসলমান তাইলে এখন আল্লাহ বলতেছেন যে মতের জন্য তুমি মুসলমান না হয় ভালো মুসলিম না হয় তুমি মৃত্যুবরণ করো না তো মৌত কি আপনার আমার হাতে যে মতের টাইম আসতে হলে ভালো মুসলমান হয়ে যাব ওই সময় দশ ঘন্টা আগে আমাকে ওয়ার্নিং দেওয়া হবে দশ বছর আগে দশ মাস আগে বলা হবে ন তাইলে ভালো মুসলিম কেমনে হইবেন আপনি যদি বসে থাকেন আমার টাইম আসুক তারপরে আমি ভালো মুসলমান হয়ে যাব না আল্লাহ মহান হতো দুইটা জায়গায় সুরে ইমরানে আর সুরে বাকারায় একবার ওলা তুম মুসলিম তোমরা বলো মুসলিম না হয় খাটি মুসলিম না হয় তুমকে পতিত হবায় না আর একটা স্টোরি বললেন তার সাথে করে এত সুন্দর স্টোরি নবী ইয়াকুব বলতেছেন তার সন্তানদেরকে যে সুহাদা ইদ হাদা ইয়াকুবল মৌত আমি ইয়াকুবের মৌত যখন হাজির হবে তখন তোমরা হাজির থাকবে আমার সামনে থাকবে আমি তোমাদেরকে একটা অসিগত করি সেটা হচ্ছে যে আমার যখন মৌত হয়ে যাবে তখন তোমরা কোন রবের এবাদত করবে বলো হ্যাঁ সন্তানদেরকে একত্রিত করে জিজ্ঞেস করতেছেন যে আমি বাবা ইয়াকুব মারা গেলে তোমরা কী করবা কার এবাদত করবা মিমবায়দি মা তাহি মিমবায়দি কালু না বুধু ইলাহাকা ও ইলাহ আবাইকা ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক আল্লাহ আকবর বাপ যেমন বেটারাও তেমন বেটারা জবাব দিল আব্বু ডর বয়ের কোনো কারণ নাই আপনি যে রোবের শিক্ষা দিয়েছেন আপনার রোবের এবং আপনার পরদাদাদের রোবের আপনার বাবার যে রব তিনি আমাদের রব তারই আবাদত করবো আমরা চিন্তা করে দেখেন একজন বাবার মত আসছে মতের সময় তিনি আওলাদদেরকে ডেকে অস্বীকার করতেছেন আগে বলো তোমরা তোমরা কার মাদত করবে আমার পরে আমরা কয়জন আছি কয় বাবা আছি কয় মা আছি সন্তানদেরকে এইভাবে জিজ্ঞেস করি তিনি শিক্ষা দিয়ে যাই তিনি একজন নবীও ছিলেন আমাদের উচিত হচ্ছে শিক্ষা এখান থেকে ভালো মুসলিম হয়ে মরো ভালো মুসলিমের একটা আলামত হচ্ছে যে আওলাদদেরকে ভালো মুসলমান বানানোর জন্যে

আল্লাহ বলছেন যে তোমরা ভালো মুসলিম না হয় মৃত্যু পতিত হয় না আমি একটু আগে বলেছি মৌতের যেহেতু কোনো টাইম ফিক্সড আছে কিন্তু আমাদের জানা নাই যেহেতু আমাদের জানা নাই এনি টাইম আসতে পারে আচ্ছা যদি আপনাকে কেউ বলে যে আপনাকে নিয়ে যেতে চাচ্ছি অমুক ঠাউনে অমুক জায়গায় আত্মীয় দেখতে বা কোনো কাজে বা একটা বড়ো ধরনের বিজনেস আছে গিয়ে আমরা শরীর হব একটা কনফারেন্স আছে সেখানে ইনভেস্ট করবো সামান্য পয়সা বিশাল বিনিময়ে পাবো কি বলে প্রফিট পাবো চলেন আপনি এই দিন আপনার গুম আর আসবেনি যে এত বড় গিয়ে এখানে পেয়ে যাবো সামান্য পয়সা দেবো হয়তো আমি দশ হাজার দিলাম দশ হাজার পাউন্ড দেবো আর ওখানে পাবো আমি দশ লক্ষ পাউন্ড ফিরত এই খবর পাওয়ার পর আপনার আর গুম আসবে এখন সাজি বলে এনি টাইম আই উইল কাম টু ইয়ার ডোর অ্যান্ড আই উইল নক ডোর দেন কাম আউট দ্যাটস ইট ফোন দেবো না এইভাবে যদি আপনাকে বলে রাখি আপনার গুম হবে হ্যাঁ না আপনি কীভাবে করে প্রস্তুত থাকবেন বলেন তো যদি দুনিয়ার একটা দাওয়াত পাইছেন যে দশ লাখ পাউন্ড ফ্রি পাবেন দশ হাজার মাত্র ইনভেস্ট করলে এইভাবে করে একটা হারাল দাওয়াত দিচ্ছে হারামটা বললাম না হালাল দাওয়াত যে সামান্য ইনভেস্ট করলেন আর প্রফিট পাইলেন অনেক বেশি এটা ইন্টারন্যাশনাল বিজনেস ইত্যাদি ইত্যাদি অনেক ফজিলত তাকে তা সে বললো আপনাকে আপনার ফ্রেন্ড আর বলছে একটা কথা যে আমি তোমাকে নিয়ে যাব কিন্তু টাইমটা আমার জানা নাই রে ভাই তুমি এটা দেখবা তিন দিন টাইম দিলে তোমার তোমাকে যাও এই তিন দিনের মধ্যে কোন সময় আসবো রাতে আসবো না সকালে না বিকালে না দিনে আমি জানি না কিন্তু আমি আসবো তোমার দৌরে এখন বলেন আপনি কি করবেন এই তিন দিন হ্যাঁ টাকা শুধু না খাওয়ান দাওয়ার সব বাদ খাইলে সামনে দাঁড়াইয়া খাইবেন বড় খাইবেন এখানে দো সাহ এখানে দো কানা খাবার এখানে দো আমার মানে রেস্টার টাইম নেই গুম টুম সব বাদ দিয়ে দাঁড়িয়ে থাকবে যদি এই দুনিয়ার একটা দাওয়াত ফাইয়া প্রফিট পাওয়া যাবে যে দশ লাখ এনে প্রথমে বাড়ি কিনবো গালে কিনব এই আরম্ভ করছেন প্লান কিন্তু এটা পাইতে হইলে ওই তিন তিন দিন একদম খাড়া এই খবরটা পাইয়া আপনি যেভাবে করে রেডি থাকলেন যে ভাই দুনিয়ার দাওয়াত পাইয়া রেডি থাকলেন তাহলে বলেন যে আপনার আপনাকে আমার আমাকে আমার রব ডাকছেন যে বলে মুসলিম মুসলিমও হয়ে টোয়েন্টি ফোর সেভেন খাড়া থাকবা যেন ডাকবা ডাকার সাথে সাথেই তুমি রা দিতে পার এখন বলেন যে রওনা দেওয়ার জন্য কয়েকজন রেডি আছি বরং প্ল্যান করতেছি না এবার না মৌদ যেন বাকি আছে আমার ছেলের বিয়া মেয়ের বিয়া আমার অমুকের কাজ আমার গোরবাড়ি বানানোর কাজ বাসা পাঁচতলা উঠাইছি দশতলাটা শেষ করছি এই তো এইগুলা এসে হাজির কোনো তারা কাজ হবে না কোনো তারা কাজ হবে না সব বেচারা কয়েকদিন আগে আসছে ইনহারিটেন্সের মাস আলা জানতে কেমন তো তাকে গাইড দিছি দিয়ে বলছি যত তাড়াতাড়ি পারো সমাধান করো দেশে গেছে দেশে গিয়ে সবাইকে ডাকাডুকি করে আনার আগেই তার ডাক পড়ে গেছে তার সম্পত্তি বিশাল বিশাল সম্পত্তি জায়গায় 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 রয়ে গেছে কেমন অ্যাডভাইস করেছে যাও গিয়ে তুমি ঠিকঠাক করো এইভাবে করে করো আল্লাহ কত জায়গায় তার সম্পদ আছে সে নিজেও অনেকটা খবর জানে না তো বলছিস সবটা খবর তুমি ব্যবস্থা করো নোট করো লেখো বৌরে বলো বাচ্চাদেরকে বলো আর ভাই বোন সবাই করে তুমি ডাকও ডেকে তুমি কারণ তার হার্টের প্রবলেম ছিল তার বলছি যে কোনো সময় তোমার রওনা হওয়া লাগবে তুমি রেডি হয়ে জলদি করে যাও গেছে কিন্তু উদ্যোগ নিচে বাদ শেষ হয়ে গেছে কিচ্ছু করতে পারে নাই সব এভাবে করে আমাদের শ্রীটি ভাষা বলে সব সেফটা রয়ে গেছে আড়াইতে পারে নাই এখন কোনো কিছু কিছুকে শৃঙ্খলা করতে পারে নাই শৃঙ্খলার আগেই তার ডাক পড়ে গেছে তাইলে এইভাবে করে আপনার আমারও টাইম এসে যেতে পারে এই জন্য অনুরোধ করছি যা আসুন বালো মতের জন্য আপনি আমি যেন রেডি হই টোয়েন্টি ফোর সেভেন রেডি থাকতে হবে এখন আসেন কি আমল করে রেডি থাকবো আমল আমি বললে বলবো একটাই সেটা হচ্ছে যে তোবা করি অতীতে যা করছি বলভ্রান্তি আর এখন থেকে নবী সাল্লাহ সাল্লামের জীবনী অনুযায়ী যেন চলার জন্য চেষ্টা করি একটা প্রশ্ন আসছে আমাদের কাছে হয়তো প্রশ্নটা পরে আসবে যে ভালো মুহতের জন্য কোন কোন আমল ভালো মহতের জন্য করব হ্যাঁ না এর আগে প্রথমে যে প্রশ্নটা আসছিল দেখি আসলে প্রশ্ন করবো আপনার কাছে লেখা আছে বোধহয় ভালো মহতির জন্য কাজ যেগুলো আমল যেগুলা সেটা হচ্ছে যে রসইদামকে সাল্লামকে পূর্ণাঙ্গভাবে মানার জন্য আপনি ওয়াদা করে রেডি হন এই একটাই কাজ যে আমার জীবনে নবী সাল্লামের খিলাফ কোনো কাজ করব না তার ইত্তেবা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো সকল কাজে তাইলে আপনি মোটামুটি বেঁচে গেছেন ওয়াদা আদা হবে বারো মুসলমানের কাজইটা যে সে পূর্ণাঙ্গভাবে নবী সাল্লামকে ফলো করবে আল্লাহ তালা কোরআনের জায়গায় জায়গায় এই দাওয়াত দিয়েছেন প্রথম দাওয়াত নেন কুল নবী আপনি নিজে জানাই দেন উম্মতকে আপনি উম্মতকে একদম অ্যানাউন্সমেন্ট করে কোরআনের দাওয়াত দিয়ে জানাই দেন কি কথা হিবুন যদি তোমরা আল্লাহর হুকুম মানতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মোহাম্মদকে ভালো করে ফলো করো তাইলে নবীকে ফলো করাই হচ্ছে সবচেয়ে ভালো মত হওয়ার কারণ এই জন্য আমরা নিজের ইচ্ছে মতো কাজ করলে হবে না নিজের ইচ্ছা মতো আমল করলে হবে না নিজের ইচ্ছা মতো নামাজ পড়লে হবে না বরং নবীর ইচ্ছে মতো করতে হবে নবী নবীলামের দেওয়া এবং বাতলানো তরিকাকে অ্যাডপ্ট করতে হবে নিজের মাঝে তিনি যেভাবে করে নামাজ পড়ছেন এইভাবে নামাজ পড়তে হবে তিনি যেভাবে করে বিহেদিক করছেন করাইছেন এভাবে করে করতে হবে তিনি যেভাবে করে বিজনেস করেছেন আপনাকে সেভাবে করে করতে হবে তিনি যেভাবে করে গুড়াকে এবং উটনিকে খাওয়াইছেন উটনিকে আদর করেছেন মহব্বত করেছেন সম্মান করেছেন এই উটনির পিঠে তিনি নিজে চড়েছেন আবার তাকে খাওয়াইছেন এইভাবে করে আমাকে সে আদব শিখতে হবে এভাবে করে প্রত্যেকটি কাজ নিজে নিজের স্ত্রীকে সাল্লাম বাসায় গেলে পরে হেল্প করেছেন যেমন দাসী মনে করেন নাই খামলা বেটি মনে করেন নাই কাজের মেয়ে মনে করেন নাই বরং তিনি নিজে হেল্প করেছেন নিজেও কাজ করেছেন একসাথে বসে খাওয়া দাওয়া করেছেন একসাথে স্ত্রীর মুখে মানে খাবার উঠাইয়া দিয়েছে আয়সার আদুল্লাহ আনহার কাছ থেকে ইতিহাস পাওয়া গেল না যে যে জায়গায় আমাদের আম্মাজান আইসার আদ আনহা গ্লাসের মধ্যে মুখ লাগাইয়ে পানি পান করতেন সেই জায়গায় রসে বসে আয়সাকে খুশি করতে সেই জায়গায় মুখ লাগাই পানি পান করছে এগুলো যদি এক্সাম্পল হয় স্বামী স্ত্রী তো আমরা আসিনি সেই জায়গায় হ্যাঁ না এই কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে প্রায় আশি বছরের মুরব্বী এবং মহিলাকে নিয়ে বসছিলাম দেখলাম যে শয়তান উনাদের মধ্যে বিশাল ফরক করে রাখছে প্রায় পনেরো বিশ বছর এক ছাদের ভিতরে থাকেন একই বাসায় থাকেন একই রুমে থাকেন আলাদা আলাদা বেডে থাকেন একই বেডে সরি একই রুমের মধ্যে থাকেন কিন্তু বেড আলাদা বিল্লা জালিক স্বামী স্ত্রীকে শয়তান এভাবে করে আলাদা করে রাখছে কেমন কারণ কি ব্যবহার আর কিচ্ছু না সুন্দর ব্যবহার নাই টাশ টাসি ব্যবহার কেমন স্বামী একটা বললে স্ত্রী দশটা জবাব দেয় স্ত্রী একটা বললে স্বামী আর পাঁচটা দেয় তো এখন কেমনে কী হবে শয়তান এভাবে করে তাদের বাসা চেঞ্জ করে ফেলছে কেমন ওনাদের যে ল্যাঙ্গুয়েজ জোবান ব্যবহার বিহেভিয়ার সব চেঞ্জ করে ওনাদের মধ্যে এই ফারাক করে রাখছে যেন হালাল স্বামী স্ত্রীকে শয়তান হারাম করে রাখছে একই রুমের ভিতরে দেখি শয়তান আমি বলছি এটা লাইফ শয়তান তোমাদের ঘরে লাইফ শয়তান মুরব্বীকে আমি মাস চাইছি যে আমি আপনার অনেক ছোট হব বয়সে কিন্তু লাইফ শয়তান আপনি ঘরে আপনি পালন করতেছেন লাইফ শয়তানকে আপনি খাওয়াইতেছেন আর আপনার এভাবে ঘরে আছেন এই যে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন লাভ হবে হ্যাঁ আপনি ইন্তকাল করেন বউ হইব যাক আজাইল গেছে তো লাভ কী হইল না হয় উল্টা এইভাবে যদি হয় তো এটার নাম ভালো মুসলমান না ভালো মুসলমানদের সংজ্ঞা দিছি আমি যে রসুদ সাল্ল সাল্লামকে ফলো করতে হবে ফলো করার জন্য হন যদি কোনো কমতি থাকে কোনো গাঁটতে থাকে আবার রসুদের প্রেমে আসক্ত হয়ে যদি জানতে সমস্যা যে রসুল ইয়া রসুল আল্লাহ বলে স্লোগান দেন নারায়ণ রিসালাত বলে স্লোগান দেন ইয়া নবী সালাম আলীকে শুরু করে এ বাপের তো হইল না ব্যালেন্স করতে হবে কেমন এত বেশি প্রেমিকও হওয়া যাবে না যেটা কেরাম করেন নাই যে প্রেম যে প্রেম তারা দেখেন নাই করেন নাই সেটাও করা যাবে না কেমন আবার উনাকে ছেড়ে দেওয়া যাবে না যে আমার ইচ্ছা মতো চলবো আমি রসুল ইসলামের যে নিয়ম তৈরি করা আছে সেই নিয়ম আমার পক্ষে মানা সম্ভব নয় এটাও হইলে তো আপনার ইমানই নাই তাই জন্য বারো মৌতের পথ হচ্ছে একটাই রসুসুল্লা সকল কাজ তিনি যেভাবে করে করেছেন আমাকে সেইটা সেভাবে করে করতে হবে এইটা যদি আপনার সিদ্ধান্ত হয় তাহলে আপনি ভুল করতে পারবেন না আপনার আমাদের মধ্যে ভুলভ্রান্তি হবে না অথবা খুব কম হবে সাজদা সহ দিলে যেমন করে ফরজ নামাজও ঠিক হয়ে যায় এমনি করে আপনি নবী ইসলামকে ফলো করতে যদি ভুলভ্রান্তি হয়ে যায় আস্তাফির পড়বেন ঠিক হয়ে যাবে তাইলে পথ একটাই আসুন সম্মানিত হাজিরিন সম্মানিত ভাই বোনরা সম্মানিত আমার একান্ত শ্রদ্ধেয় বাইবুল্লা যারা আমার সাথে এখন জয়েন আছেন আমাদের সাথে টিভিতে জয়েন আছেন শুনছেন সবার কাছে অনুরোধ করছি আপনাদের বাই হিসাবে আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাদেরকে নাসে হিসাবে আহ সহ্লাহ নবীগণ কমকে তারা জবাব দিয়েছেন যে আমরা আমাদের তোমরা বিরোধিতা করছো আমরা তোমাদের কোনো দুশ্মন না বরং আমি তোমাদের জন্য অত্যন্ত শুভাকাঙ্ক্ষী স্বরূপ কথা বলছি তা আমি আপনাদের ইমাম হয়ে এই আয়াত আয়াতটাকে মেনশন করে বলছি যে আমি আপনাদের কোনো দুশ্মন নয় আপনাদের ভাই আমি আপনাদের ইমাম আপনাদেরকে বলছি যে আর আমি নাসহীন আমি নসিহত করছি আমার নিজের জন্যে আগে এরপরে আপনাদের সবার জন্য আপনাদেরকে আল্লাহ আসতে মহব্বত করে আসুন কথা একটাই যে সারা জিন্দগিতে যতদিন বাসবো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনকে আমি অনুসরণ করব সকল কাজে দুনিয়াবি কাজে আখেরাতের কাজে আমলি কাজে এবাদতের কাজে সকল ক্ষেত্রে শুক্রান জাক বারাকাল্লাহ অত্যন্ত সুন্দর করে হয়েছেন দেখো আমরা অনেক সময় আছে কোনো সময় আমরা বেশি বাড়াবাড়ি করি লাই আর বা কোনো সময় বেশি সারাসারি করি লাই আমরা বেশি বাড়াবাড়িও করতাম ফারতাম নাই আর বার আমরা সারাসারি করতাম ফারতাম নাই যেখান রসুল সুলসালামে হইয়া গেছেন তার আমলের মধ্যে হরিয়া গেছেন সাহাবিও হলে যেভাবে হরসইন সলছইন

এই দিনে হাদিস শোনার বাদে আমি যে আমলটা খরাম কিংবা আমরা অনেক আছেন মাসাসি হলে বা এই হলে কিংবা তারা খররা এই হাদিস শোনার বাদে দিনে এই আমলটা খররা সেম কাপড় মাঝে ওয়াইফুল লগে খায়রা কিংবা সেম সামস্তি খাওয়া এটা কিন্তু আমরা কোনো নেকি পাই মনে আল্লাহ তালা আসার করেছেন ইনকুন্দম তহিবুল আল্লাহ ফাত্তা বেউনি এটা বললাম আয়াত সোহান ইমরানের আর আরেক জায়গায় আছে যে এই ইয়া এই হল্লা আল্লাহমন আল্লাহর কথা শুনো আল্লাহর কথা মনোযোগ দি আর নবীর কথায় আমল করো তাইলে তোমাদের প্রতি রহম করা হবে তাইলে রসদ যেভাবে করেছেন তা করলে আল্লাহর পক্ষ থেকে রহম পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে রহমের কী আল্লাহ আল্লাহ তাদের পক্ষ থেকে রহম পাওয়া যায় মায়া পাওয়া যায় দয়া পাওয়া যায় মহিরত পাওয়া যায় এই রহমের অর্থ সব কিছু ফাইনাল রত হচ্ছে আল্লাহর ফখ থেকে তোমাদের কেউ রহমত অংশ এইসব জান্নাত দেওয়া হবে কেমন তাইলে কতটুকু ফজিলত আর একটা হাদিসা আছে না যে মান আত মান আত আনি আত আল্লাহ যে আমাকে ফলো করলো সে আল্লাহকে ফলো করেছে ওরা সুরা নিসায় আছে না ও মানুষ রসুলা ফকত আত আল্লাহ যে আল্লাহর রসুলকে ফলো করেছে সে আসলে আল্লাহকে ফলো করেছে কেমন আল্লাহ ওমার সাল্লাহ হাফিউল্লা অনবী আপনাকে দরগা করে পাঠাই নাই বরং আপনাকে অনুসরণ করা হবে করে পাঠাইছি তাহলে এই আদগুলো কি বোঝা যায় নবী করিম সাল্লা সাল্লামকে ফলো করার জন্য যে তিনি নিজে তার স্ত্রীকে খুশি করতে কাপের মধ্যে মুখ লাগাইয়া পান করেছেন যে কথাটা আমরা পড়লাম ঠিক শুধু একটা এক্সাম্পল দিলাম সকল কাজে তিনি চেষ্টা করতেন মা আশাল আনহাকে তিনি খুশি রাখতে তাই স্ত্রীদেরকে খুশি রাখতে তিনি আপ্রাণ চেষ্টা করতেন কেমন এবং এক বেডে ঘুমাইতেন কেমন ওই ওই যে একটু আগে বললাম যে যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে কি বলে কোনো সেপারেশন না হয় আনুষ্ঠানিক সেপারেশন না হয় এবং তালাক না হয় তাহলে আপনারা হালাল আছেন বয়স যাই হোক এক বেডে ঘুমাইবেন এক খাটে ঘুমাইবেন এক লেফের নিচে ঘুমাইবেন হ্যাঁ যদি অসুখ বিসুখ হয়ে যায় কারো অথবা নাক ডাকে করেও রোগ হয়ে যায় তাহলে স্বামী এক ব্লাঙ্কেট স্ত্রী আর এক ব্লাঙ্কেট কিন্তু বেড যেন চেঞ্জ না হয় একই বেডে ঘুমান লাভ হবে কি জানেন যে আস্তা জিন্দিগি এই মহব্বতটা দায়ীম কাইম থাকবে যেমন এমনি করে দুনিয়ার ক্ষেত্রে বড় একটা এক্সাম্পল হবেন আপনি শিক্ষা দিবেন সন্তানদেরকে যে মা বাবা এর নাম স্বামী স্ত্রী এর নাম যে একসাথে ঘুমাইতে হয় বুড়া হয় দুড়া হয় বাঁকা হয়ে গেছি তবুও কিন্তু মা আর বাবা যেন এক বেডে ঘুমায় সন্ধানরা শিখবে যা আমরা দেখছি কেমন তার বউ যদি তাকে বলে মিয়া তুমি অন্য বেড়ে যাও তোমার নাক তোমার গায়ের মধ্যে গন্ধ তোমার এই সেই ইত্যাদি হেনতেন অনেক অজুহাত স্বামী স্বামীর ব্যাপারে অনেক অনেক মানে কমপ্লেন আবার স্বামীর জিজ্ঞেস করলে তোমারও তো অনেক কমপ্লেন তুমি এই যে ইরা দিয়ে ফাঁক করে আসতো কি স্মেল বের হয়েছে এই স্মেলে কাপড় দিয়ে না আদি কাজে ঠিক থাকতে হবে কারো জন্য স্মেলটা স্মেল থাকে না আমি বলছি ইমার্জেন্সির জন্য হইলে পরে বা আপনি অসুস্থ হয়ে গেছেন কয়েকদিন ঠিক আছে এক বেড়ে থাকেন আপনি একটু আরাম করেন উনি অন্য বেড়ে যাবেন এই জাতীয় কোনো অ্যারেঞ্জমেন্ট যদি হয় একটু সাময়িকভাবে কয়েকদিনের জন্য আলাদা বেড়ে থাকেন দোষ নাই কিন্তু সব সময় জন্য যেন জানা থাকে এটা যে স্বামী স্ত্রী হালাল এক বেড়ে ঘুমাইতে হবে কি বয়স হয়ে গেলে পরে যদি শারীরিক সম্পর্কের কোনো তাড়নাও নাই তারপরেও এক বেড়ে ঘুমাইলে একজনের গায়ের উত্তাপ আরেকজনের গায়ে লাগবে আরাম লাগবে শীতের দিনে মজা লাগবে এটা এইভাবে করে ঘুমাইতে হবে এভাবে করে গুমানের মধ্যে সবচেয়ে বড় যেটা ফায়দা ওটা হচ্ছে যে এক আছেন সংসারটা এক বুড়াবুড়ি সাথে থাকেন আর তার প্রমাণ হলো যে এই বাড়ির ছোটরা সন্তানরা ছেলেরা ছেলের বউরা সবাই দেখে জানে যে তারা এক বেড়ে গুমান তারা এত মহব্ব দেখে অন্য প্রতি আল্লাহন এভাবে করে আমাদেরকে নবী করিম সাল্লামের সুন্দর উপর আমল করার তহযোগ দান করুন অত্যন্ত সুন্দর করে আমরা ভাই হল আমরা আসলে সময়টা একবারে শেষ হয়ে গেছে আমরা এখন বিদায় নিমগি আমরা কাছে অনেক কোয়েশন আছে অনেক জিনিস জানার আছে আমরা সাবজেক্ট সাবজেক্ট বিশাল এটা আমরা আমরা অনেক অনেক দিন সপ্তাহ আলোচনা করবো আমরা গত প্রায় সপ্তাহ ধরে আমরা আলোচনা করলাম এই আলোচনা আমরা কন্টিনিউ করবো আগামী সপ্তাহ হলো ইনশাল্লাহ আমরা কিভাবে জানমু বালো মত এবং খারাপ মত এই মানুষটা ওইছে কি না আমরা কিভাবে বুঝমু আমরা কিভাবে বুঝমু যে খারাপ মত আমরা বাস্তাম কিভাবে কিভাবে আমরা বুঝমু কোন খাম হলে আমরা লাগে ভালো মত হইব খলিমা নসিব হইবে এরকম অনেক জিনিস আছে আমরা জানার আমরা ইনশাল্লাহ আলোচনা করবো আমরা আগামী সপ্তাহ হলো আপনার আমরা লগে বা শেখ আপনার লাস্ট থার্টি সেকেন্ডে কিছু হইতেন আর লাস্ট কথা হচ্ছে এটা যে আসুন আমাদের বারো মতের জন্য যেন ফিকির করি আর নবী করিম সাল্লাহ সাল্লামকে অনুসরণ করার জন্য টোয়েন্টি ফোর সেভেন রেডি থাকি এবং যত ধরনের পাপের কাজ আছে এবং নবী সাল্লামের প্রতি বাড়াবাড়ি আছে এই সব ত্যাগ করি শুক্রান জাজাকুমুল্লাহ খাইরান বারাকাল্লাহু ফিকুম জাজাকাল্লাহু খাইরান ভাই বোনেরা আপনারা সকলে প্রোগ্রামটা দেখছেন আপনারা শুকরিয়া আদায় করি ইকরা বাংলা সকলের শুকরিয়া আদায় করি তারা দিনে এই একটা সুন্দর আয়োজন করিয়া দিচ্ছেন জান্নাতের পথে অনুষ্ঠান প্রতি বুধবারে আমরা ইউকে আমরা এই প্রোগ্রামটা লাইভ সম্প্রসার হয় সো আপনারা আমরা লোকে দেখব আগামী বুধবারে ইনশাআল্লাহ জাজাকাল্লা খাইরান সুবাহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম